আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 6টি বিষয় মাথায় রাখলে দুঃখ কষ্ট হবে না ইনশা আল্লাহ। মন খারাপ হয় না কার বলেন তো? আপনি মানুষ, আর আপনার মন খারাপ হবে না তা হতে পারে না। মানুষের মন খারাপ হবেই। ইয়াকুব নবীর কথা মনে আছে? ওই যে ওনার ছেলে ইউসুফকে তার ভাইয়েরা মিলে কুয়োতে ফেলে দিল, ছেলের দুঃখে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন আল্লাহর এই নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ধরুন। তার নবুয়তি জীবনের প্রথম দিকে অবস্থা যখন খুব খারাপ ছিল, তখন তার পাশে ছায়া হয়েছিলেন তার স্ত্রী খাদিজা, ঢাল হয়েছিলেন তার চাচা আবু তালিব। অথচ দুজন একই বছরে মারা গেলেন। কাছের দুজন মানুষের এভাবে চলে যাওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দুঃখ পেয়েছিলেন যে সেই বছরটা মুসলিমদের কাছে বিরহ বছর নামে পরিচিতি পায়। ওনাদেরও মন খারাপ হয়েছে, তবে হতাশ হয়ে পড়েননি, সেখান থেকে উঠে এসেছেন। মন খারাপ আর হতাশ হওয়া কিন্তু দুটো এক জিনিস না। হতাশ ব্যক্তি নিজের উপর আশা তো ছেড়ে দেয়ই, আশেপাশের পরিবেশ থেকেও মন উঠিয়ে নেয়, কোথাও কোনো আশার আলো দেখতে পায় না। এভাবে নিজের তৈরি অন্ধকার কুঠুরিতে বাকি জীবন কাটিয়ে দিতে দিতে একসময় নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, বুঝলাম মন খারাপ, এখন ভালো করব কিভাবে? মানুষের যে কোনো সমস্যা সমাধানের দুটো মৌলিক উপায় আছে, একটা ইসলামিক আর একটা সেকুলার। সেকুলার সমাধান শুধু বাহ্যিক আর দুনিয়ারটা দেখে, মানুষ তার কাছে 8-10টা প্রাণী ছাড়া আর কিছু না। যে কারণে এই উপায়ে সমাধান করলে সমাধান হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না, মানুষের জীবনের মূল লক্ষ্যের সাথে যায় না, যে কারণে কিছুদিন পর পর আবার নতুন করে তাকে নতুন সমাধান খুঁজতে হয়। কিন্তু ইসলামিক সমাধানে ইহকালীন পরকালীন দুটো দিকই থাকে। আপনার ডিভাইসের কোনো সমস্যা হলে আপনি কার কাছে যান? গুগলে বা কোনো এক্সপার্টের কাছে। এরা কোথা থেকে শিখল বলেন তো? অরিজিনাল মেকারের দেওয়া ম্যানুয়াল বা ট্রাবল শুটার থেকে। সহজ হিসাব, যে যে জিনিস বানায় সেই ওটার ভালোমন্দ সবচেয়ে ভালো জানে। ওটার কোনো সমস্যা হলে কিভাবে ঠিক করতে হবে সেটা তার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। তো আমরাও আমাদের মনের এই সমস্যার জন্য আমাদের মেকার মানে আল্লাহর কাছে যাব। আল্লাহ তার কোরআন ও হাদিসে মন খারাপ ও হতাশ হওয়ার কি সমাধান দিয়েছেন তা দেখব। এই ভিডিওতে এমন 6টি বিষয় তুলে ধরা হলো। নাম্বার 1, কারো মাথার উপর সাধ্যাতীত বোঝা নেই। প্রথম কথা, আল্লাহ কাউকে এত বড় বোঝা দেন না যা সে বহন করতে পারে না। সূরা বাকারার আয়াতটা মনে আছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থ আল্লাহ কারো মাথার উপর তার সাধ্যে কুলাবে না এমন বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। কিছু কিছু সময় এমন মনে হয় আর পারবো না, এত কষ্ট আর সহ্য করতে পারবো না। অনেকে তো কষ্ট সহ্য করতে না পেরে জীবনও দিয়ে বসেন, অনেকে আবার ভাঙচুর করে বসেন। খেলাধুলায় প্রিয় দলের হারে এরকম কত ঘটনার খবর পত্রিকায় আসে। যা হোক, উপরের আয়াতটা যদি মাথায় থাকে তাহলে বুঝবেন যে যত বড় কষ্টই হোক না কেন, ওটা সহ্য করার মতো যথেষ্ট ক্ষমতা আপনার আছে। আমার আপনার কথা রদবদল হতে পারে, কিন্তু আল্লাহর কথার কখনো কোনো রদবদল হয় না। তিনি যখন বলেছেন তিনি আমাদের উপর এমন কোনো বোঝা চাপান না যা আমরা সহ্য করতে পারবো না, তাহলে তাই সই। আমার মধ্যে ওই কষ্ট সহ্য করার সামর্থ্য অবশ্যই আছে। আপনি যখন এভাবে আপনার মনটাকে ঠিক করে নেবেন, তখন দেখবেন মুহূর্তের মধ্যে মন শান্ত হয়ে যাবে। কষ্টের খবর বা ঘটনায় কষ্ট তো লাগবেই, কিন্তু সেটা যেন আমাদেরকে শেষ করে না দেয়। নাম্বার 2, কষ্টের পর স্বস্তি আছে। কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে। আবার শোনো, কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত নম্বর 5। একবার না, সূরা আল ইনশিরায় আল্লাহ কথাটা পরপর দুবার বলেছেন। আমরা কখন কোনো কথা দুবার বলি বলেন তো? শুধু দুবারই না, দুবারই বললেন অবশ্যই আছে। আরবিতে ইন্না মানে আছেই আছে। উপরে একবার বলেছি, আমাদের কথার ঠিক ঠিকানা নাই থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার কোনো হেরফের হয় না কখনো। কাজী তিনি যখন বলেছেন কষ্টের পর স্বস্তি আছেই আছে, দুনিয়ার আর কোনো ওষুধ আমার এই কষ্ট উধাও করতে পারবে না।
মন খারাপ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখনও আশাহত হওয়ার কিছু নেই, কারণ কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে। এখানেই শেষ না, এই কষ্টকর অবস্থাটা যদি দাঁতে দাঁত চেপে পার করতে পারেন তাহলে ভবিষ্যতে আল্লাহ আপনাকে আরো ভালো কিছু উপহার দেবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো সুখ কি চিরস্থায়ী হয়? আপনি এই কথা ভেবে মন খারাপ করেন, অথচ এটা ভাবেন না যে পৃথিবীতে কোনো দুঃখ ও তো চিরস্থায়ী হয় না। কি আশ্চর্য মন মানসিকতা আমাদের, খালি নেতিবাচকটাকে আমল দেই, সুখ যেমন বেশিক্ষণ থাকে না দুঃখও থাকবে না, কাজেই দুঃখে দুঃখে নিজেকে শেষ করার কোনো মানে নেই। নম্বর তিন, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আপনার হাতে না। মানুষের মনে হতাশা কোথা থেকে আসে জানেন? অসহায়ত্ব থেকে। আমি যেভাবে সবকিছু ঠিক করেছিলাম সেভাবে হলো না, সবকিছু আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এভাবে মানুষ একসময় সবকিছুর আশা ছেড়ে দেয়, আমি কিছু পারলাম না, আমাকে দিয়ে কিছু হলো না, এইসব আত্মঘাতী চিন্তাগুলো বাড়তে বাড়তে হতাশায় রূপ নেয়। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, পৃথিবীর কোন জিনিসটার নিয়ন্ত্রণ আপনার হাতে? সবকিছুই তো আল্লাহর হাতে, আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তাহলে আপনি কেন খামোখা নিজের অক্ষমতা নিয়ে আক্ষেপ করে করে নিজের বারোটা বাজাচ্ছেন? একটু থেমে চিন্তা করুন, চারপাশের পরিস্থিতি কোনো কালই আপনার নিয়ন্ত্রণে ছিল না, যার হাতে এগুলোর নিয়ন্ত্রণ তিনিই সেরা পরিকল্পনাকারী, আর তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসে না। কাজেই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন, দেখবেন কি নির্ভার লাগছে। অনেক সময় আমরা আল্লাহর অনেক কাজকর্মের মাথা মুন্ডু বুঝতে পারি না, কি কারণে আল্লাহ এমনটা করলেন মাথায় ঢোকে না, ঢোকার কথাও না। সে যা হোক, আল্লাহ সবকিছু সামলাবেন, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন, আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন, দেখবেন শরীর মন সব মুহূর্তেই চনমনে হয়ে পড়ছে। নম্বর চার, নিজের সেরাটা ঢেলে বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিন। একটা জায়গায় যে আমরা সবাই বাধা, ওষুধ খাওয়ার পর আপনি কি ওষুধকে বলে দিতে পারেন কি কি করতে হবে? ওষুধ তার নিজ গুণেই করে, যখন আল্লাহ চান না তখন সেই ওষুধের বাবারও কিছু করার থাকে না। একই ক্যান্সার অসুখ থেকে এক ব্যক্তি বেঁচে আসে, আবার এক ব্যক্তি মারা যায়। আমার আপনার কি করার আছে এখানে? একটা সীমা পর্যন্ত আমরা কিছু করতে পারি, আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, আমাদের কাজকর্ম আমাদের হাতে, কিন্তু এর ফলে কি হবে সেটা কশিন কালেও আমাদের হাতে ছিল না। আপনার আমার কথা বাদ দেন, খোদ আল্লাহর নবীদেরও তাদের কাজের ফলাফল কি হবে সেটার নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না। নবীর কথাই চিন্তা করুন, 900 বছর দিন রাত মানুষকে আল্লাহর দিকে ডেকে ডেকে কি ফল পেলেন তিনি? নিজের স্ত্রী সন্তান কি মুসলিম বানাতে পারলেন না? লুত নবীর নিজের স্ত্রীর অবস্থাও একই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো কত জায়গায় দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়ে এসেছেন, তো তার মানে কি এই যে ওনারা দায়িত্বে অবহেলা করেছেন? কখনো না, ওনারা ওনাদের সর্বোচ্চ ঢেলে দিয়েই সবসময় সব কাজ করেছেন। কিন্তু ওই যে ফলাফল আমার আপনার হাতে না, আল্লাহর হাতে। আল্লাহর জ্ঞানে যেটা যেভাবে ভালো হবে সেটা তিনি সেভাবেই করেন, যখন ভালো মনে করবেন তখনই করবেন। আমি যেভাবে চাইলাম সেভাবে হলো না, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হলো না, এত সব সাত পাঁচ ভাবতে ভাবতে মাথা খারাপ না করে আপনি আপনার কাজটা করে যান ঠিকঠাক মতো, কাজের ফলাফল দিয়ে আল্লাহ আপনাকে কখনো যাচাই করবেন না। কাজটা আপনি খালিস নিয়তে তার জন্য করছেন কিনা তিনি শুধু সেটাই দেখবেন, এর উপরই আমাকে আপনাকে নম্বর দেবেন। কাজী নিজের কাজ ভালো মতো করে যান, বাকিটা আল্লাহর চিন্তা। নম্বর পাঁচ, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। খারাপ সময় আমাদের আরেকটা জনপ্রিয় বদভ্যাসের কথা বলি, সময় যখন খারাপ যায় তখন কি নেই এগুলোই দেখি, কত কি যে আল্লাহ দিয়ে রেখেছেন সেগুলোর দিকে ভুলেও চোখ যায় না। বিপদে আপনার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য মা আছে, শক্ত হাতে ধরার জন্য আপনার বাবা আছে, ভালোবাসায় জড়িয়ে রাখার জন্য আপনার স্ত্রী আছে, ভালো বন্ধু বান্ধব আছে, নিদেন পক্ষে থাকার একটা ঘর আছে, কিছু না কিছু আছেই আপনার। কি আছে শুধু এটার লিস্ট বানিয়ে মনে হয় আরেকটা আর্টিকেল বানানো যাবে। এত কিছু থাকার পর মন খারাপ করে থাকার কোনো মানে হয় না রে ভাই। পশ্চিমা দেশগুলোতে কৃতজ্ঞতা রোজনামচা নিয়ে বেশ গবেষণা হচ্ছে,
কৃতজ্ঞতা রোজনামচার কাজ হলো আপনি আপনার জীবনের কোন কোন জিনিস নিয়ে কৃতজ্ঞ সেগুলোর তালিকা করবেন। ওরা গবেষণা করে দেখেছে যে সামান্য এই তালিকা করলেই মনের উপর থেকে চাপ কমে যায়, মন শান্ত হয়, করণীয় কাজটা সুন্দর করে মন দিয়ে করা যায়। আমাদের আল্লাহ সেই কবি বলে দিয়েছেন, তোমরা যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। কি বাড়িয়ে দেবেন সেটা নির্দিষ্ট করে বলে দেননি। আর মজাটা এখানেই, আপনার যখন যেটা প্রয়োজন বলে আল্লাহ মনে করবেন, ইনশা আল্লাহ তিনি তখন আপনাকে সেটা দেবেন। শুধু দেবেনই না, দিতেই থাকবেন, শুধু কৃতজ্ঞ থাকতে হবে আর কি। নম্বর 6, হতাশ অবস্থার দোয়া। দোয়া মুমিনের সেরা অস্ত্র। দোয়া নামক অস্ত্র দিয়ে কত মুসলিম যে কত অসম্ভব সাধন করছে তার খবর কজন রাখে। দোয়া মুমিনের মিরাকল অস্ত্র। আমাদের একটা ধারণা আছে দোয়াকে শেষ ভরসা হিসেবে ব্যবহার করার। ওই যে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তাররা সব আশা ছেড়ে দিয়েছেন, এখন বলছেন আল্লাহকে ডাকুন, একমাত্র আল্লাহই এখন ভালো করতে পারবেন। আচ্ছা, ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করলে সেটা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইচ্ছায় হয়? সবকিছু বিফলে যাওয়ার পর কি আল্লাহ ময়দানে হাজির হয়ে ভোজবাজির মতো সব পাল্টে দেন? আল্লাহকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো এমন নিচু কেন? যা হোক, আমরা যেন হতাশ না হই, নিরাশ না হই, সেজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। বলেছেন, শোনা মাত্রই যেন মুখস্থ করে নেই। মুখস্থ করা নিয়ে আমাদের আরেকটা সমস্যা আছে, এত বড় দোয়া কি আমি মুখস্থ করতে পারবো? এই বয়সে কি আর এসব মুখস্থ হয়? আসলে কিন্তু মাত্র কয়েক লাইন, কি আর বলবো। আমরা নিজেরাই যদি নিজেদের নিয়ে এমন বাজে ধারণা রাখি তাহলে আর কি বলার আছে? যাদের মনের মধ্যে এরকম ধারণা তাদেরকে যদি বলি 60-70 বছরেও মানুষ পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে, তাহলে কি তারা কিছুটা অনুপ্রেরণা পাবেন? যা হোক, দোয়া মুখস্থ করার বেলায় আমার ক্ষেত্রে যেটা কাজ করে তা হলো দোয়ার অর্থ জানা। অর্থ জানলে সেই দোয়াটা মুখস্থ করার ব্যাপারে আগ্রহ জাগে। দোয়া শুধু দুর্বোধ্য মন্ত্রের মধ্যে আটকে থাকে না। আচ্ছা, দোয়ার মানে কি বলেন তো? মিনতি, আকুতি, আল্লাহর কাছে কিছু চাওয়া। কি চাচ্ছেন সেটা যদি নাই বোঝেন তাহলে সেটা মন্ত্র ছাড়া আর কি। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।